বিসমিল্লাহির রহমানির রাহিম। উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লান্ট প্যাথোলজি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শুরু করছি উত্তর বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের প্লান্ট প্যাথোলজি বিষয়ের লেকচার 6। আজকের আলোচ্য বিষয় ভাইরাসজনিত রোগ। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মিলন মিয়া, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, উত্তর বাংলা কলেজ, কাকিনা কালীগঞ্জ, লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থী, আলোচনার শুরুতে আমরা আলোচ্য সূচি দেখে নেই। ভাইরাসের সংক্রমণ ও বিস্তার, ভাইরাস রোগের লক্ষণ, ভাইরাস রোগের দমন পদ্ধতি, ধানের টুংরো রোগ, কলা গাছের গুচ্ছ মাথা, ঢ্যাঁড়সের শিরা স্বচ্ছতা এবং সিমের মোজাইক রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে জানব ভাইরাস সংক্রমণ কি। প্যাথোজেন অথবা প্রতিকূল পরিবেশ জনিত কারণে উদ্ভিদের রোগ সৃষ্টি হয়, তবে এক্ষেত্রে ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া উদ্ভিদ দেহে নানাবিধ রোগ সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে। যান্ত্রিক ক্ষত বা বাহক পতঙ্গ দ্বারা ক্ষত সৃষ্টির মাধ্যমে এরা পোষক দেহে প্রবেশ ও রোগের সংক্রমণ ঘটায়। উদ্ভিদবিজ্ঞানী থমাস ও তার সহকর্মীগণ মনে করেন যে উদ্ভিদের অ্যাক্টোডার্মাটার মধ্য দিয়ে এসব প্যাথোজেন উদ্ভিদ দেহে প্রবেশ করে। ভাইরাসের প্রোটিন কোট সংক্রমণে কোনো ভূমিকা রাখে না। প্রোটিন কোট থেকে মুক্ত নিউক্লিক অ্যাসিড তথা আরএনএ দ্বারাই পোষক দেহে সংক্রমণ ঘটায়। এবার জানব উদ্ভিদ ভাইরাসের বিস্তার সম্পর্কে। উদ্ভিদ ভাইরাস বিভিন্নভাবে বিস্তার লাভ করে, যেমন বীজের মাধ্যমে, পতঙ্গের মাধ্যমে, যান্ত্রিকভাবে, এছাড়াও পরাগরেণুর মাধ্যমে বিস্তার ঘটায়, পানি বায়ুর মাধ্যমে, মাটি ও কৃষি যন্ত্রপাতির মাধ্যমেও উদ্ভিদ ভাইরাস বিস্তার ঘটায় থাকে। এবার জানব উদ্ভিদ রোগ লক্ষণ সমূহ। ভাইরাস উদ্ভিদ দেহে নানা রকম রোগ লক্ষণ প্রকাশ করে, যেমন মোজাইক, পাতা কোঁকড়ানো, খরবতা, নেক্রোসিস, রিং স্পট এবং শিরা স্বচ্ছতা ইত্যাদি রোগ লক্ষণ সৃষ্টি করে। ভাইরাস রোগের দমন পদ্ধতি সম্পর্কে আমরা জানব। ভাইরাস আক্রান্ত উদ্ভিদাংশ পুড়িয়ে ফেলে অতি সহজেই উদ্ভিদ রোগ দমন করা যায়। ভাইরাস মুক্ত বীজ, টিউবার, কলম ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। ভাইরাস বাহক পতঙ্গকে কীটনাশক প্রয়োগের মাধ্যমে রোগ দমন করা যায়। টিস্যু কালচার প্রক্রিয়ায় রোগমুক্ত চারা ও গাছ পাওয়া সম্ভব হয়। রোগের কারণকে এড়িয়ে রোগ নিয়ন্ত্রণ ও দমন করা যায়, যেমন সঙ্গনিরোধ, যা পূর্ববর্তী লেকচার 5-এ সঙ্গনিরোধ সম্পর্কে আলোচনা করেছি। বৈজ্ঞানিক গবেষণায় উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি সাধন করেও উদ্ভিদ রোগ দমন করা যেতে পারে, যেমন রোগ প্রতিরোধী জাত নির্বাচন এবং উৎপাদন। ভাইরাস আক্রান্ত উদ্ভিদে রিভাব্যারিন অথবা জিবারেলিক অ্যাসিড প্রয়োগ করেও ভাইরাস রোগ দমনে বেশ কাজে লাগে। এবার জানব ধানের টুংরো রোগ সম্পর্কে। 1962 সালে ফিলিপাইনে ইরি কর্তৃক ধানের টুংরো রোগ আবিষ্কৃত হয়। বাংলাদেশে 1969 সালে প্রথম শনাক্ত হয়। আউশ, আমন ও ইরি ধানে এই টুংরো রোগ প্রকোপ আকার ধারণ করে। টুংরো রোগের আক্রমণে প্রায় 10-15% ফলন কম হয়। ফিলিপাইন, মালয়েশিয়া এবং ভারতে এই টুংরো রোগ মহামারী আকার ধারণ করে, ফসলের ব্যাপক ক্ষতি করে। এই টুংরো রোগের লক্ষণসমূহের মধ্যে আছে ধানের জাত, গাছের বয়স এবং আক্রমণের তীব্রতার ভেদে পাতার রং হালকা হলুদ থেকে গাঢ় হলুদ বা কমলা বর্ণের হয়। আক্রান্ত পাতা খাটো ও চওড়া হয়, পাতা ও কাণ্ডের বৃদ্ধি কম হয়, গাছের বৃদ্ধি ব্যাহত হয়, তাই আক্রান্ত গাছ কিছুটা খাটো অর্থাৎ খর্বাকৃতির হয়, কুশি কম হয় এবং শিকড় দুর্বল হয়, টান দিলে সহজে উঠে আসে। এছাড়া আক্রান্ত গাছে দেরিতে ফুল আসে, সর্বোপরি ফলনও কম হয়।
প্রিয় শিক্ষার্থী, আমরা যে টুংরু রোগের কথা আলোচনা করলাম, সেই টুংরু রোগে আক্রান্ত একটি ধান ক্ষেতের ছবি দেখতে পাচ্ছি। এখন আমরা এই রোগের দমন পদ্ধতি সম্পর্কে জানব। রোগমুক্ত চারা রোপণ করতে হবে, আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে, বীজতলা ও ধান ক্ষেতে ফুরাডন এবং ফোরেট কীটনাশক ব্যবহার করে টুংরু বাহক পতঙ্গকে ধ্বংস করা যেতে পারে। টুংরু প্রতিরোধী জাত যেমন ব্রিসাইল, চান্দিনা প্রভৃতি চাষ করেও ভালো ফল পাওয়া যায়। আমরা এবার জানবো কলা গাছের গুচ্ছ মাথা রোগ সম্পর্কে, যাকে ইংরেজিতে বাঞ্চি টপ আপ ব্যানানা বলা হয়। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ফিজিতে সর্বপ্রথম কলা গাছের গুচ্ছ মাথা রোগটি আবিষ্কৃত হয়। এটি একটি ভাইরাসজনিত রোগ। 1940 সালে ভারতের কেরালায় সর্বপ্রথম এই রোগটি দেখা যায়। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে রোগটি ছড়িয়ে পড়ে এবং মহামারী রোগ সৃষ্টি করে। কলা গাছের এই গুচ্ছমাথা রোগের প্রকোপে কলার ফলন অনেকাংশে কমে যায়। এবার এই গুচ্ছমাথা রোগের লক্ষণসমূহ সম্পর্কে জানব। প্রথমে আক্রান্ত পাতার নিচে পিঠে গাঢ় সবুজ বর্ণের আঁচড়ের ন্যায় দাগ দেখা যায়। ক্রমান্বয়ে এই দাগ প্রথমে শিরা ও বৃন্তে পৌঁছে এবং বাদামি বর্ণ ধারণ করে। পাতা খাটো হয়, কিনারা ঢেউ খেলানো ও সংকুচিত হয়। পাতা ফ্যাকাশে ও খসখসে হয়। অনেক সময় কচি পাতা সম্পূর্ণ মেলার আগেই আরেকটি নতুন পাতা গজায়। আক্রান্ত গাছ দৈর্ঘ্যে কম লম্বা হয় এবং ছড়ায় ফল কম হয়, আকারেও ছোট হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা স্ক্রিনে একটি গুচ্ছ মাথাওয়ালা কলা গাছ দেখতে পাচ্ছি, যেখানে অনেকগুলো পাতা গজিয়েছে কিন্তু গাছটি খর্বাকৃতির। এখন এর প্রতিকার সম্পর্কে জানবো। রোগমুক্ত এলাকা হতে চারা সংগ্রহ করে চাষ করতে হবে। টিস্যু কালচার প্রক্রিয়ায় সহজে রোগমুক্ত চারা উৎপাদন করা যেতে পারে। জীবাণুবাহক জাব পোকা ধ্বংসের জন্য প্রতি লিটার পানিতে 0.5% ডেমিক্রন মিশিয়ে আক্রান্ত গাছে ছিটিয়ে দিলে ভালো ফল পাওয়া যায় বলে প্রমাণিত। এবার জানবো ঢ্যাঁড়সের শিরা স্বচ্ছতা রোগ সম্পর্কে। ঢ্যাঁড়সের শিরা স্বচ্ছতা পৃথিবীর সমস্ত ঢ্যাঁড়স উৎপাদনকারী অঞ্চলেই দেখা যায়। এটি ঢ্যাঁড়সের একটি মারাত্মক রোগ। এ রোগের আক্রমণে ফলন অনেক কমে যায় এবং সবজির গুণগত মান কমে যায়। এ রোগের রক্ত অন্যতম হল, আমরা স্ক্রিনে একটি রোগাক্রান্ত ঢ্যাঁড়সের ছবি দেখতে পাচ্ছি, যেখানে ঢ্যাঁড়সের পাতাগুলোয় ছোপ ছোপ কিছু সবুজ বা হলুদ বর্ণের দাগ দেখতে পাচ্ছি। এবং এই শিরা স্বচ্ছতা মূলত পাতার শিরায় বিশেষ করে লক্ষণীয় হয় এবং এ রোগে আক্রান্ত হলে ফলন অনেকাংশ কমে যায়। এ রোগের প্রতিকার হিসেবে আমরা বলতে পারি, প্রথমত রোগ মুক্ত বীজ ব্যবহার করতে হবে, আক্রান্ত গাছ তুলে মাটিতে পুঁতে ফেলতে হবে, নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে এবং জীবাণুবাহক কীটনাশক প্রয়োগ করতে হবে। এছাড়া শিরা স্বচ্ছতা রোগ প্রতিরোধী জাত চাষ করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার সিমের মোজাইক রোগ সম্পর্কে জানবো, যাকে ইংরেজিতে বলা হয় মোজাইক অব বিন। সিমের মোজাইক রোগ পৃথিবীর প্রায় সর্বত্র দেখা যায়। এটি একটি ভাইরাসজনিত রোগ। এই রোগে সিম ও সিম জাতীয় গাছের বিশেষ ক্ষতি সাধন করে। 2 থেকে 3টি ভাইরাস স্ট্রেন এই রোগ সৃষ্টি করে থাকে। গাছ আক্রান্ত হওয়ার প্রায় 10 থেকে 12 দিনের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ করে। আর সেই রোগ লক্ষণগুলোর মধ্যে অন্যতম হলো সিম গাছের পাতায় হালকা সবুজ ও হলুদ বর্ণের ছোপ ছোপ দাগের সৃষ্টি হয়। আক্রান্ত পাতায় কিছুটা কুঞ্চন দেখা যায়। এই রোগে আক্রান্ত গাছ সাধারণত মারা যায় না, তবে দুর্বল ও খাটো হয়। মৌসুমের প্রথমের দিকে আক্রান্ত হলে গাছে সাধারণত ফুল ও ফল ধরে না, ধরলেও খুবই সামান্য ধরে। ক্ষেত্রে আমরা স্ক্রিনে একটি মোজাইক রোগে আক্রান্ত সিম গাছের ছবি দেখতে পাচ্ছি। এই রোগের প্রতিকার হিসেবে বলতে পারি, রোগমুক্ত এলাকা হতে সিম বীজ সংগ্রহ করতে হবে, রোগাক্রান্ত গাছ তুলে ফেলতে হবে, প্রয়োজনে আক্রান্ত গাছে ডেমিক্রিম কীটনাশক ব্যবহার করা যেতে পারে। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষাবাদ করলে ভালো ফল পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, শেষ হলো প্লান্ট প্যাথোলজি বিষয়ক লেকচার 6 ক্লাসটি। এবার তোমাদের বাড়ির কাজগুলো দেখে নেই। ভাইরাসজনিত রোগ লক্ষণ লিখবে, রোগ দমন পদ্ধতির বর্ণনা লিখবে এবং ধানের টুংরু রোগ সম্পর্কে বিস্তারিত লিখবে। এতক্ষণ তোমরা মনোযোগ সহকারে প্লান্ট প্যাথোলজি বিষয়ের অনলাইন ক্লাসের 6 নম্বর লেকচারটি শুনলে এবং দেখলে। আশা করছি তোমরা বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে পারছো।
এখন আবার আলোচনার বিষয়গুলো তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে ভালো পড়াশোনা করলে আসন্ন পরীক্ষায় ভালো করবে সেই প্রত্যাশা রেখে তোমাদের ধন্যবাদ জানিয়ে এবং করোনাকালীন মুহূর্তে সকল স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত পড়াশোনা করবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।